প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসের শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ শাহিদুর রহমান, সহকারী অধ্যাপক ভূগোল বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ। আমি আজ তোমাদের ভূগোল প্রথম পত্র থেকে পৃথিবীর তাপ বলয় নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করবে। পৃথিবীর উপরের ভাগে অক্ষাংশ ভেদে তাপ বলয় সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ করে উত্তর গোলার্ধের তিনটি এবং দক্ষিণ গোলার্ধের তিনটি, মোট ছয়টা তাপ বলয় এই ভাগ করা হয় হিসাবে। কিন্তু আলোচনার সুবিধার জন্য নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ বিষুবীয় অঞ্চলের কে এখানে একটা মণ্ডলে ভাগ করা হয়েছে, সেখানে ভাগের সংখ্যা পাঁচটি। এখন পৃথিবীর উপরিভাগে অক্ষাংশ ভেদে যে বলয় তাপ বলয়গুলো ভাগ রয়েছে, পৃথিবী গোলাকার পৃথিবীর তাপ অঞ্চলগুলো সমগ্র গোলাকার পৃথিবীকে উপরিভাগে কতকগুলো বলয়ের বলয়ের বিভক্ত করেছে, এই একটা বলয় বা অঞ্চলে ভাগ করা হয়েছে বলে এখানে তাপ বলয় বলা হয়। তাপ বলয়গুলো নিম্নরূপ, যা আমি দেখছি এখানে বলে সেগুলো খেয়াল কর। এক নম্বর হচ্ছে উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল দুই উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, তিন দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, চার নম্বর হল উত্তর হিমমণ্ডল, পাঁচ নম্বর হল দক্ষিণ হিমমণ্ডল, দক্ষিণ হিম মণ্ডল। এই পাঁচটি ভাগে আলোচনা সুবিধার জন্য ভাগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, মূলত উষ্ণমণ্ডল দুইটি ভাগ হবে, একটা উত্তরের একটা দক্ষিণের, এই উত্তর এবং দক্ষিণের অংশ একই অঞ্চলের ভিতরে অন্তর্ভুক্ত হয়। এখানে একটা ভাগের সংখ্যা কম, এই পাঁচটা অঞ্চলে ভাগ করা হয়েছে। আমি একটা চিত্র অঙ্কন করি, এগুলো দেখাচ্ছি, তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। বোর্ডের দিকে খেয়াল করো যে এটা যদি পৃথিবী হয় তাহলে উপরে একটা অংশ, নিচে একটা অংশ, মাঝখান দিয়ে এটা চলে গেছে জিরো ডিগ্রি, এটা জিরো ডিগ্রি নিরক্ষরেখা, এখান থেকে আর একটা রেখা, এটা হলো কোয়ারপট ক্রান্তি, কোয়ারপট ক্রান্তি রেখা, আর একটা রেখা দক্ষিণের তদ্রূপ আছে,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে একটু ভালো করে খেয়াল করো যে এটা উপরে যেমন কর্কট ক্রান্তি 23.5 ডিগ্রি পর্যন্ত, দক্ষিণে মকর ক্রান্তি রেখা আছে, এই রেখার মানও 23.5 ডিগ্রি, আর নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। এখানে এখান থেকে এটা যদি 23.5 ডিগ্রি, এখান থেকে আর একটা রেখা আছে সেটা 66.5 ডিগ্রি, এখানে এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি, কর্কট এখানেও 66.5 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটি নিরক্ষ অঞ্চল বলাবার, এটা যে এই অঞ্চলটা এটা হইল উষ্ণমণ্ডল মিশ্রটাও উষ্ণ মণ্ডল। আমি পূর্বেই বলছিলাম যে একটা উত্তর এবং দক্ষিণ অংশ নিরক্ষরেখার পাশে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত, আবার দক্ষিণে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত। এই জন্যে এখানে এই দুটো অঞ্চলকে একটা অঞ্চল অর্থাৎ উষ্ণমণ্ডলে ভাগ করা হয়েছে। তারপরে এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এখানে এটাও এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এরা দক্ষিণ নাতি শীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ এটা হিমমণ্ডল 5 নম্বর যেটা, আর উপরে আছে একটা উত্তর উত্তর হিমমণ্ডল, উত্তর হিম মণ্ডল, এটা 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এখানে 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এটা দক্ষিণ দিক, এটা হলো উত্তর দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কী করতে পারি, এই অঞ্চল দুটোকে একত্রে করে যুক্ত করে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝার সুবিধার জন্য এক একটা অঞ্চলকে এক একটা শেড দিয়ে দেখানো হচ্ছে। এই যে ফুটা, এই যে অংশটা, এটা উত্তর গোলার্ধ আছে এবং এটা দক্ষিণ গোলার্ধ আছে। তাহলে তোমরা ম্যাপের এই যে গোলকটার দিকে আবার একটু খেয়াল করো, বুঝি নাও, তারপর শুনারছি যে এটা উত্তরে হিমমণ্ডল, তারপরে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে উষ্ণমণ্ডল, এর এখানে তিনটি, এখানেও আবার উষ্ণমণ্ডল, আবার দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আবার দক্ষিণ হিমমণ্ডল। এবার উষ্ণমণ্ডলের আলোচনায় আসি। উষ্ণমণ্ডলটা এটা নিরক্ষরেখা বা বিষুবরেখার থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত উত্তরে অবস্থান করছে, আবার দক্ষিণেও 0 থেকে 23.5 ডিগ্রি। টোটাল এই অংশটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। পৃথিবীর এই মণ্ডলের সবচেয়ে তাপমাত্রা বেশি, এই মণ্ডলের গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই অঞ্চলে দিবা রাত্রি পার্থক্য খুবই কমই লক্ষ্য করা যায়। তাহলে উষ্ণমণ্ডল, তাহলে তোমরা জানো এখানে তাপমাত্রা বেশি, আবার এখানে অবস্থানটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে মণ্ডলটা আছে সেটা হলো উত্তরে, এখানে 23.5 ডিগ্রি, কিন্তু উত্তর হবে এটা, উত্তর হবে এটা দক্ষিণ, এটা দক্ষিণ। তাহলে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের ভিতরে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং তদ্রূপ দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি দক্ষিণ
अक्षांश থেকে 4.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের ভিতরে যা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল এই মণ্ডলটার তাপমাত্রা এখানকার এই মণ্ডলস্থিত অপেক্ষাকৃত কম এখানে তাপমাত্রা এখানে 0 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত 27 এর মধ্যে এখানকার তাপমাত্রা 0 থেকে 27 এর ভিতরে থাকে এখানে তাপমাত্রা এই যে অঞ্চলটা এই অঞ্চলে গভীরতা এখানে 2400 কিলোমিটার এটা 2400 কিলোমিটার অর্থাৎ দুটো মিলি 2400 যোগ 2400 এটা হলো 4800 কিলোমিটার ব্যাপক অঞ্চল তবে ख्याल রাখার বিষয় যে এই এই মণ্ডলের তাপমাত্রা এখান থেকে এই পর্যন্ত কিন্তু একই থাকে না এটা উষ্ণমণ্ডলের নিকটতম অংশ আর এই অংশটা হলো হিমমণ্ডলের নিকটতম অংশ অর্থাৎ এখান থেকে এই মণ্ডলের তাপমাত্রাটা অনেক কম আর এখানে এই অংশটার তাপমাত্রা আবার বেশি জাতীয় গড়ে এটা এভারেস্ট একটা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্ভুক্ত করা হলো তদ্রূপ দক্ষিণ গোলার্ধ দেশে এখানে এই 3.5 ডিগ্রি নিকটে তাপমাত্রা বেশি আবার 66.5 ডিগ্রি নিকটার্থী তাপমাত্রা অনেক কম কারণ তার পার্শ্ববর্তী কি আছে হিম মণ্ডল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল এটা দুই গোলার্ধে অবস্থান করছে এবার আসি হিমমণ্ডলের কথা তাহলে হিমমণ্ডল আছে উত্তর গোলার্ধ একটা হিমমণ্ডল দক্ষিণ গোলার্ধ হিমমণ্ডল আছে এখানে 66.5 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এখানে 66.5 থেকে 90 পর্যন্ত যে অন্তরতা দক্ষিণ হিমমণ্ডল এবং এটা উত্তর হিমমণ্ডল এখানে তাপমাত্রা খুবই কম তাপমাত্রা খুবই কম তাপমাত্রা এখানে কম হতে প্রায় বরফে আবৃত থাকে এইসব অঞ্চলে যে দেশগুলো আছে সেখানে বসবাস করা খুবই কষ্টকর ব্যাপার সূর্যরশ্মি এই সমস্ত জায়গায় খুব কম আলো দেয় এখানে তীর্যকভাবে আলো পড়ে লম্বভাবে এখানে এখানে তীর্যক কিন্তু সবচেয়ে এখানে তীর্যকভাবে অঞ্চলে আলো পড়ে যাই হোক শিক্ষার্থীরা তোমরা তাহলে নিশ্চয় কিছু বুঝতে পারছো এরা তাপমণ্ডলের ছবি আমি আবার একবার বলছি যে টোটাল মণ্ডলটাকে দেখো 1, 2, 3, 4, 5 অর্থাৎ 6 ভাগের কথা সেখানে 5 ভাগে আলোচনা করা হয়েছে তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধ এখান থেকে এটা 0 থেকে 90 দক্ষিণ গোলার্ধ আবার 0 থেকে 180 ডিগ্রি পশ্চিম আবার 0 থেকে 180 ডিগ্রি পূর্ব টোটাল বৃত্তটা 360 ডিগ্রি এই ভাগে ভাগ করে পৃথিবীর এই তাপ বলয় সম্মুখে দেখানো হয়েছে তোমরা এটা বাড়ি থেকে আর বই পড়বে বই থেকে দেখে ভালো করে পড়ো বোঝার চেষ্টা করে আজকে অনলাইনে ক্লাস এখানে আর বেশি দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি খোদা হাফেজ।